কাঁটাতার দেশ ভাগ করেছে। তবে আজও বদলায়নি এই পুজোর নিয়ম। আজও ওপার বাংলায় ঘট পেতে শুরু হয় মা দুর্গার পুজো। সালটা ছিল 1962। সে সময় এপার বাংলা ওপার বাংলার মাঝে ছিল না কোনো কাঁটাতার। তার কাঁটা না থাকার কারণে সে সময় ভারত বাংলাদেশ মিলে পুজো হতো এখানে। আজ সেসব অতীত। এখন দুই দেশের মধ্যিখানে এক বিরাট ব্যবধান। বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে কাঁটাতার, কিন্তু তবুও প্রথা মেনে ওপার বাংলা এবং এপার বাংলা মিলিয়ে আজও পুজো হয়ে আসছে বামুনগোলা ব্লকের খুঁটাদহ সর্বজনীন দুর্গাপুজো কমিটিতে। তবে ইতিমধ্যেই গত সপ্তাহ পর্যন্ত আবহাওয়ার অবস্থা খারাপ থাকায় মাথায় হাত পড়েছিল বাঙালির, আর মাত্র হাতে গোনা কিছুদিন, তারপরই আপামর বাঙালি মেতে উঠবে শারদ উৎসবে। কিন্তু আবহাওয়ার অবস্থা খারাপ থাকার কারণে প্রতিমা শুকানো নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন শিল্পীরা, সেই সাথে ক্লাবগুলিও চিন্তিত হয়ে পড়েছিল পূজা প্রস্তুতি নিয়ে। প্রতিবারের ন্যায় এবারও বামুনগোলা ব্লকের খুঁটাদহ সর্বজনীন দুর্গাপুজো কমিটি ধুমধামের সাথে আয়োজন করেছে তাদের দুর্গাপূজার। রাজ্য সরকারের পক্ষ থেকে এবছর ঘোষণা করা হয়েছে প্রতিটি ক্লাবগুলিকে দেওয়া হবে 70,000 টাকা। তবে জানা যায় সরকারি যে অনুদান পাবেন তারা সেই টাকা দিয়ে অসহায় দুস্থ মানুষদের বস্ত্র বিতরণের পাশাপাশি তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও করবেন ক্লাবের সদস্যরা। জানা যায় এই পুজোকে ঘিরে রয়েছে নানান ইতিহাস। 1862 সাল থেকে শুরু হয় এই দুর্গাপুজো। বর্তমানে যেটি এখন বাংলাদেশ বলে পরিচিত, অর্থাৎ তারকাটার ওপারে শুরু হয় এই দুর্গাপুজোর। জানা যায় দেশভাগ হওয়ার আগে দুই দেশ মিলে এই পুজোতে মেতে উঠতেন। তবে এখন দুই দেশের মধ্যিখানে রয়েছে তারকাটা। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায় আজও রীতিরেওয়াজ মেনে ওপার বাংলায় মা দুর্গার ঘট পেতে সূচনা হয় দুর্গাপুজোর। এই পুজোতে বিভিন্ন নিয়ম মেনে তারকাটার ভেতরে থাকা মন্দিরে ষষ্ঠীর দিন পুজো দিয়ে সেই ঘট নিয়ে তারকাটার এপারে মন্দিরে এনে মা দুর্গার পুজোর সূচনা করা হয়। শুধু পুজোই নয়, রীতিরেওয়াজ মেনে 7 রকমের দই, 7 রকমের মিষ্টি এবং 7 রকমের সবজি দিয়ে মাকে ভোগও দেওয়া হয়। পুজোর এই 5টা দিনকে ঘিরে মেতে ওঠেন কাঁটাতারের ওপার এবং এপারে থাকা মানুষগুলি। এই বিষয়ে স্থানীয় এক গৃহবধূ জানান, ষষ্ঠীর দিন সকালে উঠে আমরা সকলে মিলে কাঁটাতারের ওপারে যাই। সেখানে গিয়ে ঘট পেতে, ভোগ সাজিয়ে, ঢাক বাজিয়ে মহা ধুমধামে শুরু হয় দুর্গাপুজো। এরপরে এপারে এসে শুরু হয় দুর্গাপুজো। তবে অতীতে দুই দেশের মধ্যেখানে তার কাঁটা পড়ে যাওয়ায় আমরা খুবই ভেঙে পড়েছিলাম। এরপরে রীতিরেওয়াজ মেনে কাঁটাতারের ওপার এবং এপার মিলিয়ে শুরু হয় এই পুজো। এই বিষয়ে তিনি আরো জানান, ওখানে আপনি ঢাক ঢুক নিয়ে সব মানে ভোগ টোক নিয়ে যেতে হয় আগের মন্দিরে, ওখানে মায়ের ওখানে ভোগ টোক দেওয়া হয়, ওখানে ভোগ দেওয়ার পরে তারপর এসে এখানে বেলতলা পুজো হয়। হ্যাঁ, এখানে আমাদের এখানে প্রচুর আনন্দ হয়, প্রচণ্ড আনন্দ হয়। আপনার ষষ্ঠী থেকে শুরু করে অষ্টমীতে তো বিশাল আনন্দ, এটা মানে কল্পনা করা যায় না, এই আনন্দটা কোথাও পাওয়া যায় না। খিচুড়ি আপনার চাটনি থেকে শুরু করে পায়েস থেকে শুরু করে সব কিছুই হয়। তারপর থেকে আপনার বিভিন্ন মন্দির থেকে ভোগ নিয়ে আসে। হ্যাঁ, সব বাচ্চারা উপাস থেকে ভোগ নিয়ে আসে সবাই, যেমন বটতলি, রাঙামাটি, ভুলকিমারি, রাঙামাটি থেকে দুটো মন্দির থেকে আসে। ওই দিন মানে বিশাল যেমন কান্নাকাটি মানে আনন্দ বিভিন্ন, এদিকে আনন্দ থেকে কান্না করছে, সব হাসছে, আনন্দ ফুর্তি মানে সব মানে সব একসঙ্গে জর্জরিত হয়। এখানেও যেমন ঘরের সঙ্গে আমাদের মন্দির, ওখানেও সেম একদম এরকমই ছিল। তখন আমরা খুবই কষ্ট পেয়েছিলাম যখন ওই মন্দিরটা ভেঙে গেল, আমরা চলে এলাম এবারে কাঁটাতার। হ্যাঁ, কাঁটাতার পড়ে গেল। যখন আমরা চলে এলাম ওই মন্দির ফেলে, তখন তো আমাদের খুবই কষ্ট, মাকে রেখে আসছি। তারপরে এখানে কপাল মধ্যে খুব ভালো যে আমরা আবার এখানে এই মন্দিরটা পেয়ে গেলাম, মার দেওয়ার জন্য আমরা এটা পেয়ে গেলাম। পাশাপাশি এদিন পুজোর বিষয় উঠতেই ক্লাবের এক সদস্য জানান, এবছর আবহাওয়ার অবস্থা খারাপ থাকার কারণে পুজো নিয়ে আমরা প্রথমে খুবই চিন্তিত হয়ে পড়েছিলাম। পাশাপাশি এবছর রাজ্য সরকারের পক্ষ থেকে 50,000 টাকার বদলে 70,000 টাকা করে অনুদান দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। এবার আমরা ক্লাবের সদস্যরা মিলে ঠিক করেছি, বাড়তি দেওয়া 20,000 টাকা দিয়ে আমরা এবার অসহায় দুস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেব। ভয়াবহ পরিস্থিতি, হঠাৎ 5 দিনের বৃষ্টিতে আমাদের সম্পূর্ণ ভেসে গেছি। আমাদের কৃষি প্রধান এরিয়া, এটা কৃষি কাজ করেই আমরা খাওয়া দাওয়া করি,
এই আমরা এইভাবেই চলাফেরা করি সবাই, কিন্তু হঠাৎ বন্যায় সম্পূর্ণ ভেসে গেছে। এখন যা পরিস্থিতি, আমরা একটু পূজা করতাম এখানে। এই পুজোটা 1962 সালে তারকাটার ওই সাইডে ছিল, ভারত বাংলাদেশ মিলে আমরা এই পুজোটা করি। বাংলাদেশ সব লোক এসতো, বিডিআর বিএসএফ সবাই আমাদের হেল্প করতো। এই 21 বছর পরে আমরা তারকাটা হওয়ার পরে এই মন্দিরটা এখানে আসে। এখানে আসার পরে এখান থেকে কম করে 10,000 লোক এই এরিয়ার যে 8-10 গ্রাম এইখানে এসেই সবাই আমরা পুজো করি। এখানে এসে সবাই আমরা অষ্টমীর দিনে, সবটাই তো আমাদের বড় ভালো জিনিস, এটা অষ্টমীর দিনে আমরা কম করে 10,000 লোককে এখানে খাওয়া দাওয়া, একটু সামান্য বস্ত্র বিতরণ। আমরা এখন শুধু এই পুজোটা রাখার জন্য ষষ্ঠীর দিনে তারকাটার ওই সাইডে যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই মন্দিরে ষষ্ঠীর দিনে আমরা একটা ঘট বসাই। ওই ঘটটা ওইখানে পুজো দিয়ে, ঘট পুজো দিয়ে ব্রাহ্মণ এবং গ্রামবাসী ওই ঘটটাকে নিয়ে সেই মন্দিরে প্রতিষ্ঠাতা করি ষষ্ঠীর দিনেই। তারপরে আমরা পূজা শুরু করি এখানে, কিন্তু মেন পূজাটা আমাদের তারকাটার ওই সাইডেই এখনো ভারত বাংলাদেশ মিলেই করি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, মালদা।